নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি স্প্ল্যানেটে, কলকাতার প্রাণকেন্দ্র স্প্ল্যানেট। তো এখানে আজকের যে চিত্র, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে যে করোনা আতঙ্ক, যে করোনা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে, সেই আতঙ্ককে মানুষের মধ্যে আরও বেশি করে না এই মরণ রোগ না ছড়িয়ে পড়ে, তার জন্য প্রধানমন্ত্রী আবেদন সমস্ত দেশবাসীকে বাড়ি থেকে বাইরে না বের হয়, অর্থাৎ এই রবিবার, আজ যে রবিবার, এই রবিবারে মানুষ যেন অযথা বাড়ির বাইরে না বের হয়, সেই আবেদন রেখে জনতা কার্ফু জারি করেছে। সেই কার্ফু সাধারণ মানুষ, অর্থাৎ দোকানদার থেকে আরম্ভ করে ব্যবসায়ী, নিত্যযাত্রী, তারা কতটা এই কার্ফুতে সামিল, অর্থাৎ তাদের মতামত কতটা প্রধানমন্ত্রীর মতামতকে সমর্থন করেছে, সেটাই আজকে দেখে নেব। এই মুহূর্তে আমরা স্প্ল্যানেট চত্বরে যে দোকানদার বা ব্যবসায়ী, তাদেরকে পেয়ে গেছি, তাদের মুখ থেকে শুনে নেব তারা আজকে কতটা এই কার্ফুতে সামিল। দাদা, স্যার, তো আজকে যে এই প্রধানমন্ত্রী ডাকা যে মানা করছে, সেই জায়গায় আপনি কতটা একজন ব্যবসায়ী হয়ে, যে প্রতিদিন আপনার খুচরো দোকান, সেখান থেকে যে আর্নিং হয় সেটাই আপনার সংসার চলে, তো সেই জায়গায় একদিন দোকান বন্ধ, যেটা আপনার সংসারের পক্ষে এবং উপার্জনের বড় একটা ঘাটতি, যেটা সেই জায়গায় আপনি কীভাবে বন্ধ রেখেছেন বা এটা কতটা সমর্থন করছেন? পুরো ফুল সমর্থন আছে আমাদের। যদি একদিন দোকান বন্ধ থাকলে এর থেকে কোনো ক্ষতি নেই, যদি আমার এর থেকে সরকারকে ফায়দা হবে আমাদের বন্ধ করবার জন্যে, সরকারকে আমি সমর্থন করছি। কি যেরকম কাজ তুলেছেন করোনা ওয়ারের জন্যে ভালো কাজ করেছেন, এই জন্য আমি ওনাকে ফুল সমর্থন করছি। একদিন দোকান বন্ধ থাকলে কিচ্ছু হবে না, যদি আমাদের ভাইরাস থেকে লড়া যায় এরকম লড়ব। এই যে যারা কিছু কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি বাইরে বেরিয়েছে, জমা করছে, কোথাও যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি না? ওটা একদম খারাপ কাজ করছেন। ওটা যদি এক মিটার দূরে থাকতে, যেরকম বলেছে গভর্নমেন্ট, বলছে মানুষকে এরকম এরকম করো, ওরকম করলে ভালো হবে। যারা চারজন পাঁচজন সঙ্গে সঙ্গে চলছে, ওটা খারাপ কাজ করছে। খুব অল্প সংখ্যক মানুষ বলছে আজকে ছুটির দিন, আজকে বাইরে বেরোবো না, তার জন্য তারা বাইরে বেরিয়েছে, তো তার সেই ওটা খারাপ করছে, ওটা খারাপ। যারা যারা কাজ নেই, বেফালতু কাজ নেই, বেফালতু বাইরে ঘোরাফেরা করলে ভালো নেই। প্রধানমন্ত্রীর যে যে ডাকা আবেদন জনতা কার্ফু, এটাকে কতটা সমর্থন করছে? পুরো 100%। আজ ও তালি বলেছে 5টার সময় এসে মেরে দিতে, আমি এখনই মেরে দিলাম। যদি আপনার জন্য মধ্যম যে ওখানে চলে গেলে আমার ভালো হবে, আমি প্রধানমন্ত্রীকে দিচ্ছি, আর যদি করোনা ভাইরাস উপরে কাজ করছেন ওকে তালি দিচ্ছি। নামটা? আমার নাম মোহাম্মদ সওগাত আলী, আমি এখানেই থাকি, আমার শপ আছে। আমরা আজকে দেখছি এক ভিন্ন এক দিন, এই দিন আমরা বন্ধের দিনেও এই চিত্র আমরা সচরাচর দেখতে পাই না, আমাদের এই কর্মজীবনে এই প্রথম এই চিত্র। তো যেখানে একদম জনমানব শূন্য স্প্ল্যানেট, সেই স্প্ল্যানেটে নিত্যদিন যে সমস্ত ব্যবসায়ীরা দোকান পেতে বসে থাকে খদ্দেরের আশায়, খরিদ্দার, তো সেই খরিদ্দার আজকে তারা অলরেডি দোকান বন্ধ রেখে এমন মানুষকে নির্দেশ দিতে তারা না পথে ঘাটে বের হয়। তো সেই দোকানদারের কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব তাদের মতামত কী। দাদা, আজ যে হো রাই ক্যা হো রাই, इस टाइम में क्या शामिल हो रही है? ये जनता कर्फ्यू है, ठीक है, कोरोना वायरस की वजह से है, जिसका हम लोग सपोर्ट करते हैं, जो कि सुबह 7 बजे से रात के 9 बजे के लिए जो है कि जनता कर्फ्यू लगाया गया है। सबको मना किया गया कि भाई अपने अपने घर से बाहर ना जाए, ठीक है। तो कहीं ना कहीं अगर एक दिन हम लोग का दुकान बंद रहता है तो इससे कोई प्रॉब्लम नहीं, क्योंकि इससे बड़ा भी घटना हो सकता है, इससे भी ज़्यादा घटना घट सकती है, किसी का जान भी जा सकता है। कोरोना वायरस छोटा मोटा बीमारी नहीं है, बहुत ख़तरनाक बीमारी है, इससे बहुत लोगों को परेशानी झेलना पड़ेगा। इसलिए जो है कि एक दिन बंद होने से हम लोग को कोई दिक्कत नहीं है, ठीक है। मगर हाँ, ये जो अजंता कर्फ्यू जो है, इसका हम सबको मिल के इसका जो है कि सपोर्ट करना चाहिए, और इसमें अपना अपना हक जो है लेना चाहिए, सपोर्ट फुल सपोर्ट करना चाहिए, इसका समर्थन खुल कर करना चाहिए। इसका हम लोग भी सपोर्ट कर रहे हैं कि जनता कर्फ्यू जो है कि हम लोगों के हक में बहुत बेहतर है, बहुत अच्छा काम किया है। इसके लिए मोदी जी का भी हम जो है दिल से स्वागत करते हैं, बाकी कोरोना वायरस के टीम पे काम करने वाले लोगों का भी हम लोग दिल से स्वागत करते हैं। हमारा नाम है मोहम्मद अलकमद सिद्दीकी, खुदा हाफिज़। আমরা এই স্প্ল্যানেট চত্বরের যে ব্যবসায়ী, তার কাছ থেকে জেনে নিলাম তার একদিন যদি তার ব্যবসা যদি বন্ধ থাকে এমন কোনো ক্ষতি হবে না, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার জীবন, অর্থাৎ দেশবাসীর কাছে তারও আবেদন, সবাই যেন এই প্রধানমন্ত্রীর যে ডাকা কার্ফুতে সবাই স্বতঃস্ফূর্তভাবে 100% সামিল হয়।